অভিনয় করতে যে আপনার যে অভিজ্ঞতা হয়েছে সেটা তো নতুন কিছু নয়, আমাকে অনেক দিন আগে দুষ্টু লোক বানিয়ে দিয়েছিল। তো এই ছবিতেও একজন মিনিস্টার আমি, যে বদমাইশি করে যাচ্ছে। তবে ডিরেক্টরটি নতুন, সে ভালো কাজ করতে চাইছে, এটা খুব ভালো কথা। রোল তো বললাম যে ওভি তো নতুন কিছু নেই, মিনিস্টার খারাপ লোক। আর বিদীপের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন হয়েছে? ভালোই, ও শিল্পীদের খুব সম্মান করতে পারে এবং আমাদের কথা শুনে, সেদিক থেকে খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা। একটা কথা হচ্ছে যে তুমি অনেক বড় বড় ছবি করেছো এবং অনেক বড় বড় আর্টিস্টের সাথে করেছো, এখন সব তোমার জুনিয়র এবং তুমি সিনিয়র, এই 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 সময়টা দাঁড়িয়ে তোমার যে জুনিয়রদের সাথে কাজে কীরকম মনে হয় জুনিয়রদের তোমার কাছে? ভালো লাগে, না ঠিক আমার যে অভিজ্ঞতাটা ছিল সিনিয়রদের সাথে কাজ করার সময়, একমাত্র ছবি বিশ্বাস তুমি ছিল জুনিয়র, তখন আমি জুনিয়র ছিলাম। হ্যাঁ, একটাই তফাত, সেটা হচ্ছে যে তখন আমরা সিনিয়রদের কাছ থেকে যে ভালোবাসাটা পেতাম, যে উপদেশ পেতাম, সেগুলো আমরা মাথা পেতে গ্রহণ করতাম, আমরা তাদের কাছ থেকে অনেক শিখেছি। কিন্তু আজকের যারা নতুন আসছেন বেশিরভাগেরই শেখার কিছু নেই, তারা সব শিখে এসছে। কোথায় যেন একটা সেই যোগসূত্রটা হারিয়ে গিয়েছে বলে মনে হয়, তবে সব জায়গায় নয়। এই ছবিতে যেমন যারা নতুন আছেন তারা বারবার এসেছে, জিজ্ঞেস করেছে দাদা এটা কেমন। পবিত্র প্রেম নিয়ে দর্শকদের কি বলতে চান? সে তো যে কোনো বাংলা ছবি নিয়ে একটাই কথা বলবো যে আপনারা বাংলা ছবি বেশি করে দেখুন, যাতে তার প্রডিউসার তার ডিরেক্টর এরা উৎসাহ পায় আরেকবার ছবি করার জন্য। এই ছবিতে তোমার যে অভিজ্ঞতা বলে দিন মিলা মেরে দিয়েছিল, অভিজ্ঞতা ভালোই, খারাপ কিছু নয়। কারণ আমরা তো বিভিন্ন ছবিতে অভিনয় করি, তো আমার এখানে যে চরিত্রটা সেটা একটা একটা সৎ মানুষের চরিত্র, একটা পরিবার দেখাচ্ছে, সেই পরিবারের আমি একটা দাদা, একটা যৌথ পরিবার। আর যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিরই মালিক হচ্ছে মিলন বাবু, মানে তার হাতেই কোম্পানির মালিক, তো সেই কোম্পানি। হ্যাঁ, মিনালদা ছিল ম্যানেজার, মিনালদা আমাকে পছন্দ করতো না, তো একটা সময় আর কি মিনালদার হাতেই, মিনালদার পরামর্শেই আমি খুন হব। তবে সারা ছবিটা কাজ করতে গিয়ে আমার ভালোই লেগেছে, বিদীপের ডিরেকশান, বিদীপের ভাবনা চিন্তা আমার কিছু খারাপ লাগেনি, কাজ করতে কোনো অসুবিধা হয়নি। একজন দক্ষ পরিচালক যেভাবে কাজ করে বিদীপ সেইভাবে কাজ করেছে, আর আমি একজন ছাত্র হিসাবে যেরকম অভিনয় করি ডিরেক্টরের কথা মতো শুনে সেরকমই কাজ করেছি। হ্যাঁ, রোলটা হচ্ছে যে একটা পজিটিভ ক্যারেক্টার, কোনো নেগেটিভ সেট নেই চরিত্রটার মধ্যে, একটা আদর্শবাদী, একটা ভালো মানুষ যেরকম ছবিতে থাকে সেরকমই একটি চরিত্র আমার। Thank you.